ভালো কাজ করি সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে ঝিনাইদহের সুবিধা বঞ্চিত শীতার্থ অসহায় দুস্থদের মাঝে একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন হেল্পিং সেন্টারের ঝিনাইদহ জেলা শাখার হাটগোপালপুরের সমাজ কল্যাণ সংগঠন। শনিবার সকালে হেল্পিং সেন্টারের উদ্যোগে হাটগোপালপুর ভোমরাডাঙ্গা দাখিল মাদ্রাসার হল রুমে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন হেল্পিং সেন্টারের এমন উদ্যোগেও শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি। আমার এই কম্বলটা দিয়েছে যে কি হেল্পিং সেন্টার থেকে, তা ওপর দোয়া করি যে আল্লাহ ওপর ভালো রাখো, খুব সুস্থ রাখো, এবং আমাদেরকে কম্বল দিয়েছে এবং আমরা খুব খুশি। আমাদের গ্রামে খুব শীত পড়তেছে, আমাদের কম্বল দিয়েছে, আমরা খুব খুশি, আল্লাহ তাদের আরও উন্নতি বাড়াই দিক। আমরা গরিব মানুষ, একটা কম্বল দিয়েছে এতে আমরা খুশি, দোয়া করি এই শীতে আমরা কম্বল খাইয়ে খুব খুশি। উক্ত আয়োজনে হেল্পিং সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি নেসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আহসানুর রহমান, হেল্পিং সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম আশিক, ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য বসির আহমেদ, হাটগোপালপুর জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক নাইব আলী সহ আরও অনেকে। এ সময় আয়োজকরা বলেন তাদের এই সংগঠনের মাধ্যমে আরও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন তারা। আমাদের হেল্পিং সেন্টারের মাধ্যমে আমরা হচ্ছে ভালো কাজ করি, সুন্দর সমাজ গড়ি, তারপরে হচ্ছে মাদক মুক্ত হচ্ছে দেশ গড়ি, তারপরে হচ্ছে অসহায় মানুষদের হচ্ছে কম্বল, মানে অনেক কিছু বিতরণ করি। আলহামদুলিল্লাহ, হেল্পিং সেন্টার ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা 35টা পরিবারকে আমরা কম্বল দিতে পারছি, এই জন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, হেল্পিং সেন্টার একটি সমাজ কল্যাণ সংগঠন ঝিনাইদহ জেলা শাখা। আমরা সর্বদাই মানুষের পাশে থাকি এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতের জন্য এভাবেই মানুষের পাশে থাকা যায়, মানুষের বিপদ আপদে সাহায্য করা যায়, মানুষের যে কোনো সাহায্যে আমরা সবসময় সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করি। ভালো কাজ করে সুন্দর সমাজ গড়ি, এরই ধারাবাহিকতায় হেল্পিং সেন্টার ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শীতার্থদের মাথায় কম্বল বিতরণ অনুষ্ঠান। 45 ব্যাগ রক্ত গেছে দুই বছরের ভিতরে, আমরা এটাও খুব আনন্দিত। আমরা সবসময় চেষ্টা করি যে গরিব দুঃখীর মাঝে আমরা সবসময় পাশে দাঁড়াবো। বিকশিত হোক শিশু আনন্দ আলোয়, এই স্লোগানকে নিয়ে 2019 সালে ঝিনাইদহতে শিশুদের, শুধুমাত্র শিশুদের স্কুল প্রতিষ্ঠা হয় প্রজাপতি অঙ্গন, যেখানে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা এখানে পড়াশোনা করে। ঠিক পড়াশোনা নয়, শিক্ষকদের সাথে তারা শেখে, প্রকৃতির কাছাকাছি যায়, বীজ দেখে ফল চেনে, পাতা দেখে গাছ চেনে, এবং পড়াশোনাটাকে আনন্দময় করার জন্য এই ব্যতিক্রম স্কুলটি। এইরকম স্কুল আমাদের শহরে ছিল না, শিশুদের স্কুল আরও বেশি হওয়া দরকার। প্রজাপতি অঙ্গন কাজ করে যাচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের বিকশিত করার প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান। আমার বাচ্চার বয়স 2 বছর 10 মাস, ও ছোটকাল থেকে একটু সবার সাথে কমিউনিকেশনে সমস্যা ছিল, ইন্টারাকশন কম ছিল, তো আমরা একটু টেনশনে ছিলাম যে আমার বাচ্চা কি কারোর সাথে কথা বলবে না বা কারোর সাথে সোশ্যালাইজেশন শিখবে না। এরপরে প্রজাপতির অঙ্গন নামের একটি প্রতিষ্ঠানের কথা শুনি এবং সেখানে আসি। এখানে আসার আমি এসেছি 2 থেকে 3 মাস হবে, কিন্তু এর মধ্যে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট দেখে আসলে আমরা সবাই প্রচণ্ড রকমের খুশি। এখানে টিচাররা এত ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে শেখায়, খেলা করায়, বিভিন্নভাবে বাচ্চাদের সাথে কথা বলে, খাওয়ানো শেখায়, এত কিছু, মানে একটা টিচারের এত এফোর্ট দেওয়া দেখলে আসলে নিজেরই ভালো লাগে। তো এই 2-3 মাসে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট যে সে নিজে থেকে এখন মানুষের সাথে কথা বলছে, নিজে হাতে অনেক কিছু খেতে চাইছে, খেলা করছে, ব্যাগ গোছানো শিখছে, নিজে খেলে সেই খেলাটা গুছিয়ে রাখা শিখছে।